মানে তুমি যে ভূতের গল্প এত লিখেছে, বাচ্চাদের গল্প, এত ভ্যারাইটি অফ গল্প লিখেছে, থ্রিলার আছে, প্রেমের উপন্যাস আছে, সামাজিক, আমি এমনি ক্যাটাগরি করছি, ক্যাটাগরি না তো করা উচিত নয়, ভালো ঠিক না, কিন্তু এখান থেকে এত ছবি তৈরি হয়েছে, ফিল্ম তৈরি হয়েছে, মুভিজ হয়েছে, আক্রান্ত হয়েছে, যেটা বেশ অনেক আগে একটি ছবি তো অনেক হলো, বাচ্চাদের নিয়ে, বড়দের নিয়ে, মানে বড়দের গল্প নিয়ে, সবর দাশগুপ্তকে নিয়ে ছবি হয়েছে, পরপর দুটো হলো আর কি। হ্যাঁ, তার আগেও তো নানা রকম গল্প হয়েছে, ছোটদের পাতাল ঘর হয়েছে, ছায়াময় হয়েছে, আরো হচ্ছে, অনেক অনেক ছবি হচ্ছে। আমার পক্ষে দুশ্চিন্তার কারণ হয়েছে যে আমার গল্প এত ছবি হচ্ছে কেন, এত সিনেমা কেন হচ্ছে, আজ একটাও হতো না। সিনেমা এবং সাহিত্য এ দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট মিডিয়াম, একদম ডিফারেন্ট মিডিয়াম। তুমি কিছুতে আশা করতে পারো না যে যা আমি লিখেছি সেটা পুরোটাই সিনেমায় ট্রান্সফর্ম করা যাবে, এটা সম্ভব নয়, কিছুতেই সম্ভব না। দুটো এটা একটা দ্বিমাত্রিক সিনেমা এবং তাতে সুনির্দিষ্ট একটা গল্প থাকবে, তার একটা লিমিট আছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা মধ্যে শেষ করতে হবে, এবার সেটা কাটছাট করতেই হবে। তাহলে কি এরকম ব্যাপারটা যখন আপনি ধরুন কাউকে অনুমতি দিচ্ছেন যে হ্যাঁ তুমি আমার ছবিটা করতে পারো, আমার এই গল্পটা নিয়ে বলি, তখন মনে মনে অফ হয়ে যান যে হ্যাঁ হ্যাঁ, যে না হলে কষ্ট একটা, হ্যাঁ এটা সম্ভব নয়, পুরো জিনিসটা আনা সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব না। সত্যিবাবু পথের পাঁচালী পড়েছে, পথের পাঁচালী কত পার্সেন্ট পড়েছেন উনি? পথের পাঁচালী অসাধারণ ছবি, ওই ছোট ছোট সন্দেহ নেই, কিন্তু পথের পাঁচালী উপন্যাসটার কত পার্সেন্ট নিয়ে ছবি বুঝতে পারছো? তাকে কতটা বাদ দিতে হয়েছে, কতটুকু নিয়ে ছবি করেছে, ওইটুকু তিনি ভীষণ ভালো করেছে। তাহলে পথের পাঁচালীর আস্বাদনা পেয়েছি, কিন্তু পথের পাঁচালী বই পড়ার আস্বাদ আর এটা দেখার আস্বাদ কিন্তু এক নয়, খানিকটা ভাব আছে কিন্তু সবটা এক। এই বাড়িতে তো এদিক ওদিক ঘুরছিলাম, দেখছিলাম যে এখানেও এত বই, ভেতরেও আছে একটা বড় বই, ওপরেও অনেক বই আছে শুনলাম, তো এই যে এত বই, এত এত বই, তো আপনার নিজের লেখা বইয়ের সংখ্যা আপনার মনে আছে? আমার মনে হয় যে আমার বড়দের বইয়ের সংখ্যা, বড়দের উপন্যাসের সংখ্যা এখনো 100 ছাড়াইনি, 100 নিচেই আছে, আর ছোটদের জন্য আমি যেটা রেখেছি 34-35টা হবে। কিন্তু লেখক, হ্যাঁ লেখকের সঙ্গে যারা থাকে, হ্যাঁ তো তারা কষ্ট তোমরা তাদের দিয়েছেন কি? আমার বউ একসময় একটা কথা বলতো যে দেখো আমি আমার স্ত্রী তখন দেখতে শুনতে ভালোই ছিলেন, তো উনি বলতেন যে আমি জীবনে কখনো কেরা নিয়ে পছন্দ করতাম না, স্বামী ছিল জীবনে কেরা নিয়ে পছন্দ করতাম না, কেরা নিয়ে বউ হবো না। তো আমি সাহিত্যিককে বিয়ে করলাম, কিন্তু তো কেরা নিয়ে চেয়েও বেশি, কেরা নিয়ে তো অত সে কেরা নিয়ে বিয়ে করে বাইরে এসে সে তো সময় দেয়, এতে বাড়িতে সব কেরা নিয়ে বিক্রি করে, তোমার এই পাবো কখন? আমার ছেলে মেয়ের সামনে তো বটে, এগুলো বন্ধুর মতো, আর বউ মা আমার নাতি এদের সঙ্গে আমার যা সম্পর্ক, তোরা হেসে গড়ায় আর বলে যে তোমাকে দেখে কে বলবে যে তুমি একজন গ্রাম বাড়ির লেখক, এইরকম ছেলে মানুষই করো, ছেলে মানুষের ভেতরে অনেক আছে, এখন আছে দুষ্টুমি আছে নানা রকম দুষ্টু রকম, তাই সেই জন্য আমার আবার ছেলে মেয়ের কাছে আমি মুখোমুখি খেতে হয় বড় বয়সে। হ্যাঁ ছেলে মেয়ে বকে, বউ তো বকে, ছেলে মেয়ে বকে, বৌমা বকে, সব এখন বকাছা করে। যেটা বহুদিন ইচ্ছে ছিল, শখ ছিল, আজ এই 2017 দেশে পুরো হলো, এই শখটা শুরু হয়েছিল 1997 সালে, কোনো কোনো জিনিসের জন্য ওয়েট করতে হয়, আজকে ওয়েট শেষ হলো, একদিন দেখা হবে, নিশ্চয়ই আলোচনা করতে দিই, তুই যে এসছো আমি ভীষণ খুশি হয়েছি, আর মনে রেখো যে এত মুখোমুখি দেখা হয় না, তো তোমার লেখার সঙ্গে ভিতর দিয়ে আমার সাথে যোগাযোগ হয়, এবং যা তোমার এবার যা লেখা আমার খুব ভালো লেগেছে, তোমাকে বললাম সেটা, থ্যাংক ইউ, অনেক খুব ভালো, আসি, হ্যাঁ আসিস।